মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পিঁপড়ের কামড় খাওয়ানোটা কিন্তু ছেলে মানুষই দুষ্টুমি, কিন্তু সাপে কামড় খাওয়ানোটা বিপজ্জনক, সেটা ফুলকি খুব ভালোভাবে জানে। এরকম ধরনের কাজ ফুলকি করবে, আম সরি রে, আমি মানতে পারলাম না। দেখেছিস রোহিত, দেখেছিস, সবাই বুঝতে পারছে যে ফুলকি নির্দোষ, শুধু তুই একা বুঝতে চাইছিস না, চাইছিস। ফুলকি দোষী না নির্দোষ সেই সব পরে প্রমাণ করা যাবে। কোন আমি শুধু একটা কথা বলতে চাই, ফুলকি বিয়ের পর প্রথম পূজোয় যদি এই বাড়িতে না থাকে, তাহলে আমিও এই বাড়িতে থাকব না। আমি যাচ্ছি আমাদের স্কুলের হোস্টেলে। বাহ, চমৎকার। বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে বলে দুঃখে শাশুড়ি গৃহত্যাগ করছে, এটা তো একেবারে হেডলাইন হবার মতো খবর। দিদি, বহুদিন মাকে তোমরা বলে দাও মাকে কোথাও যেতে হবে না, মা যা চান তাই হবে। ইদানিং মা আমাকে কুলাঙ্গার ভাবলেও আমি কুলাঙ্গার নই, আমি কুলাঙ্গার নই। কি হচ্ছেটা, কি এসব? তুমি যদি এরকম ভাবে চিৎকার করতে থাকো তোমার তো শরীরটা খারাপ করবে। বিশ্বাস কর লাবু, আমি নিজের কাছে নিজের মুখ দেখাতে পারছি না। রোহিত শালিনীকে চোখের উপর দিয়ে নিয়ে চলে এলো বাড়িতে। দিদি শালিনীকে বাড়িতে থাকতে বললো পূজোর জন্য, আর বাড়ির বউটা বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলো। আমি তো একটা স্কুলে পড়াই রে লাবু, দাদার আদর্শে চলে এসেছি সারা জীবন, আমি কত সহ্য করবো বলতো? আমি তো পারছি না। মা তোমার হয় অনেক কথা বলেছে ফুলকি, আমি না এখন শুধুমাত্র মায়ের মুখ চেয়ে কিছু প্রকাশ করছি না, এর বোঝাপড়া তোমার সাথে আমি পরে করবো। আমার না তোমার মুখটা দেখলে বিরক্ত লাগছে। আর আজকে ও আমাকে সাপের কামড় খাওয়াতে চেয়েছিল, আর এটা আমি জোর গলায় বলতে পারি। দিদি, বলছিলাম কাজ হয়ে গেলে ঝুড়িটা নিয়ে যাই। কিসের কাজ? মানে কিসের ঝুড়ি? ওই যে ওইটা, ওই যে আপনি বিকেলবেলা নিলেন না। এখন আর তো মন মরা হয়ে থাকলে কি হবে বল? কি হয়েছে কিছু তো বলছিস না, এদিকে তোর বাবা চোটে লাল হয়ে আছে। Thank you.
কি উত্তর দিই বলতো? হ্যাঁ, আমি তো কিছু বলতেই পারছি না। এই যে ফুলকি মা, বলি মেয়ে কিছু বললো? হ্যাঁ, কি এমন হলো ও বাড়িতে যে পুজোর সময় তোমার মেয়েকে এ বাড়িতে পাঠিয়ে দিল? আবার খালি হাতে? বাবা, আমি তো বললাম আমি নিজে থেকে চলে এসেছি। বেশ করেছো, বেশ করেছো মা, কিন্তু কেন এসেছো দয়া করে সেটা তো বলছো না। পুজোর সময় বউকে দুটো সোনার গয়না তো দেয়, অত বড় একটা বাড়ি, বলে এই এই বাড়িতে পূজোর তত্ত্ব পাঠালো না কেন? বাবা, কি সব বলছো তুমি? তুই চুপ করো তো। আরে বাবা, তত্ত্ব মেয়ের বাড়ি থেকে যায়, আমরা কি দিতে পারছি ওদের? বেশি কথা বলো না তো ফুলকির মা, বেশি কথা বলো না। মেয়ের বাড়ি থেকে দেয়? বিয়ের সময় আমাদের অবস্থা সবাই জেনেছে, সবাই দেখেছে, তাও মাস্টার মশাই নিজে বাড়ি বয়ে এসে সম্বন্ধ করে ফুলকিকে বউ করে নিয়ে গেছে। সেদিনই তো বলেছিলে ফুলকির সব দায়িত্ব আমাদের, তা ওনাদের যখন দায়িত্ব ওনাদেরই তো উচিত ছিল ফোন করে একটা খোঁজ খবর নেওয়া। ফুলকিটাও হয়েছে সেরকম। আরে জামাইকে বলতে তো হতো যে পুজোর সময় এ বাড়িতে কিছু টাকা পাঠাতে। তা না, গাট 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 করে চলে এলো, বলি খাওয়াবে কে? হ্যাঁ, খাওয়াবে কে? আর এই যে তুমি তো শাশুড়িকে ফোন করেছিলে, কই এখনো তো কেউ নিতে এলো না? বুঝতে পেরেছি, তার মানে পুজোতে কিছুই জুটবে না, তাই তো? বাবা, আমি তো এতদিন খেটে খেটে মায়ের চিকিৎসার টাকা দিয়েছি, তোমার প্রয়োজনে তোমাকেও টাকা দিয়েছি, এখনো সেটাই করব। স্যার কি কেন চড়াচ্ছে এর মধ্যে? আর আমরা কেনই বা ওদের কাছে হাত পাতব? কি, যত বড় মুখ নয় তত বড় কথা? হ্যাঁ, এক থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো আমি। মেয়ে কেমন বিয়ে? হ্যাঁ, কেমন বিয়ে? কোনো দেওয়া নেই, থোয়া নেই, আর পুজোর সময় তোমার মেয়ে খালি হাতে কিছু না নিয়ে কোন মুখে বাপের বাড়িতে চলে আসে? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।